নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সকালের একটি ভিডিওতে আমি ডিআরডিও তৈরি এআইপি সিস্টেমের কথা জানিয়েছি, যা ভারতের কালভেরি ক্লাস সাবমেরিনে লাগানো হবে এবং তার কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ডিআরডিও তৈরি এআইপি সিস্টেমের সকল রকম টেস্ট করা হয়ে গেছে। ডিআরডিও অলরেডি এলএনটির সাথে টেকনোলজি শেয়ার করেছে, এলএনটি ওই সিস্টেম তৈরি করবে। এই ভিডিওতে আমি নতুন যে সংবাদটা জানাচ্ছি সেটা হলো ওই সিস্টেম বাইরের দেশকে এক্সপোর্ট করার একটা অপরচুনিটি আছে। কিভাবে, আসুন সেটাই জানার চেষ্টা করি। ভারতের কালভেরি ক্লাস সাবমেরিন, এটা কিন্তু ফ্রান্সের নাভেল গ্রুপের তৈরি স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনের ইন্ডিয়ান ভার্সন, মানে ফ্রান্স থেকে এর টেকনোলজি নিয়ে ভারতেই তৈরি করা হয়েছে এই সাবমেরিনটিকে। তো ফ্রান্সের স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন কেবলমাত্র ভারত ব্যবহার করে না, ব্রাজিল, চিলি, মালয়েশিয়ার মতো দেশ এই সাবমেরিন ব্যবহার করে। তো কথা হলো, ওই সকল দেশের সাবমেরিনগুলোতেও এআইপি সিস্টেম ইন্টিগ্রেট করা নেই। চিলিয়ান নেভি দুটি, মালয়েশিয়ান নেভি দুটি এবং ব্রাজিলিয়ান নেভি চারটি স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন অপারেট করছে, কিন্তু কোনো সাবমেরিনেই এআইপি সিস্টেম নেই। ভারতের ম্যাজাগন ডক লিমিটেড নাভিল গ্রুপের সহায়তায় এআইপি সিস্টেম ভারতের প্রথম কমিশন হওয়া কালভেরি ক্লাস সাবমেরিনে ইন্টিগ্রেট করবে। আগত দুই বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। অতীতে ফ্রান্স ভারতকে তাদের তৈরি এমইএসএমএ বেসড এআইপি সিস্টেম অফার করেছিল, কিন্তু ভারত ওই অফার রিজেক্ট করে দেয়, কারণ ওই সিস্টেমটা ছিল পুরনো টেকনোলজির। বর্তমানে নাভিল গ্রুপ হাইড্রোজেন ফিউল সেল এআইপি মডিউল ডেভেলপ করছে, মানে এখনও ডেভেলপ কিন্তু হয়নি, যেটা অলরেডি ডিআরডিও ডেভেলপ করে নিয়েছে। এই এআইপি সিস্টেম একটি সাবমেরিনকে অনেকটা অ্যাডভান্টেজ প্রদান করে। কেমনভাবে? জলের তলায় থাকার সময়কাল বাড়িয়ে দেয়, নয়েজ লেভেল কমায়, স্টেলথি ক্যাপাবিলিটি বাড়ায়। তো ভারতের লক্ষ্য, ভারতের তৈরি এআইপি সিস্টেম ওই সকল দেশকে বিক্রি করতে, মানে চিলি, ব্রাজিল, মালয়েশিয়াকে বিক্রি করতে। এখন আমাদের কাজ, আগে আমাদের কালভেরি ক্লাস সাবমেরিনগুলোতে এই সিস্টেম ফিট করা, কারণ কথা আছে না, আগে নিজে ব্যবহার করে তারপর তো অন্য কেউ দেশ ব্যবহার করবে, তাই না? তো এই ছিল নতুন একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।